বছর পর ঘাটালে রেলের টিকিট বুকিং সেন্টার খুলল। ঘাটালবাসীর জন্য সুখবর, কয়েক বছর পর ঘাটালে রেলের টিকিট বুকিং সেন্টার খুলল। করোনা শুরু হয়েছিল 2020 সালের শুরুর দিকে। ওই বছর 25 মার্চ থেকেই বন্ধ ছিল ঘাটাল শহরের কেন্দ্রীয় বাসস্ট্যান্ডের সামনে তথা কৃষ্ণনগরে থাকা রেলের টিকিট বুকিং সেন্টার। 3 বছর পর এবছর জুন মাস থেকে সেই কাউন্টার আবার খোলা হলো। আগের মতো করেই প্রত্যেক দিন সকাল 8টা থেকে দুপুর 1:30 পর্যন্ত ওই কাউন্টার খোলা থাকবে। দ্বিতীয় ও চতুর্থ শনিবার বাদে প্রত্যেক শনিবারও বেলা 12টা পর্যন্ত ওই কাউন্টারে কাজ হবে। ওই টিকিট কাউন্টারের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি অনিকেত কুমার বলেন, যে সমস্ত দিন রাষ্ট্রায়ত্ত ব্যাংক খোলা থাকবে সেই দিনগুলি ওই টিকিট কাউন্টারও খোলা থাকবে। রবীন্দ্র কর্মকারের রিপোর্ট, সংবাদ পাঠে আমি মন্দিরা মাঝি, স্থানীয় সংবাদ, ঘাটাল। সোম থেকে শনিবার কাউন্টারটা চালু থাকে, তবে সোম থেকে শুক্র সকাল 8টা থেকে বেলা 2, আর শনিবার দিনে 8টা থেকে বেলা 12টা, তবে 2 শনিবার অর্থাৎ সেকেন্ড স্যাটারডে আর ফোর্থ স্যাটারডে বন্ধ থাকে, আর কোনো সরকারি ছুটিগুলিতে বা অন্যান্য সরকারি ছুটিগুলোতে বন্ধ থাকে। তার কারণ আমাদের যে ক্যাশটা যায় এটা ব্যাংকের মাধ্যমে যায়, তো ব্যাংক বন্ধ হলে আমাদের বন্ধ থাকে। ব্যাংক ওপেনিং ডেগুলোতে আমাদের খোলা থাকবে, তাই তো? হ্যাঁ, ব্যাংক যদি যদি খোলা থাকবে শুনে খোলা থাকবে, ব্যাংক খোলা থাকলে আমাদের খোলা। আমি বুদ্ধদেব দ্বারা বলছি। আমি আমাদের ঘাটাল কেন্দ্রীয় বাসস্ট্যান্ড, যেটা ঘাটাল বিদ্যাসাগর বাসস্ট্যান্ড বলে, তো এইখানে সাউথ ইস্টার্ন রেলের যে ব্রাঞ্চ তৈরি হয়েছে 2010 সালের 24 এপ্রিল, একটানা 10 বছর চলার পর করোনার কারণে, হ্যাঁ, তো 2020 সালের 25 মার্চ থেকে কাউন্টারটি বন্ধ হয়েছে। এতদিন বন্ধ থাকার পরে কাউন্টারটি পুনরায় এই 2023 সালের 1 জুন থেকে আবার পুনরায় চালু। আমার নাম বুদ্ধদেব বেরা। নমস্কার, আমি মন্দিরা মাঝি। স্থানীয় সংবাদের বিনোদনমূলক ফেসবুক পেজ হজবরলোর এই মুহূর্তের আপডেট দেখুন।